আজকে এই ভিডিওটিতে আমি 5টা অ্যাপের সম্বন্ধে কথা বলবো যেই 5টা অ্যাপ আপনার ডেইলি লাইফে ভীষণ ইউজফুল হবে এবং এই অ্যাপগুলো আপনাকে আপনার সিকিউরিটি বাড়াতে সাহায্য করবে। তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন একশো চ্যাট। শুরু করার আগে চ্যানেলটিতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটিতে টাচ করুন, অলে সেট করুন যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান। প্রথমে যে অ্যাপটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। বন্ধুরা, আমরা আমাদের ফোনকে প্রোটেক্ট করার জন্য আমরা পাসওয়ার্ড এবং প্যাটার্ন দিয়ে থাকি যাতে কেউ আমাদের পারমিশন ছাড়াই আমাদের ফোনকে আনলক না করতে পারে। কিন্তু কিছু কিছু এমন সিচুয়েশান চলে আসে যেখানে আমরা আমাদের বন্ধুদের সামনে কিংবা আমাদের পরিবারের সদস্যদের সামনে আমাদের ফোনের প্যাটার্ন কিংবা লক খুলতে হয় এবং তারপরে আমাদের মনে একটাই প্রশ্ন আসে যে কেউ আমার পাসওয়ার্ডটা দেখে নিল না তো। তাহলে বন্ধুরা, আপনারা এই স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড অ্যাপটাকে ইউজ করতে পারেন, যেখানে এই অ্যাপটা করে কি আপনার ফোনে যেই টাইমটা মানে যে কটা বাজে সেটাকেই আপনাকে আপনার ফোনের পাসওয়ার্ড করে দেয়। ধরুন বন্ধুরা, আপনার ফোনে এখন 12টা 13 বাজে, তাহলে আপনার ফোনের পাসওয়ার্ড হয়ে যাবে 12টা 13। এটা প্রত্যেক মিনিটে মিনিটে চেঞ্জ হতে থাকবে এই ফোনের পাসওয়ার্ডটা। মানে ধরুন আপনার ফোনে যখন 12টা 15 বাজবে তখন আপনার ফোনের পাসওয়ার্ড হয়ে যাবে 12টা 15। তাহলে আপনার আর কোনো চিন্তা থাকবে না যে আপনার পাসওয়ার্ড যদি কেউ দেখে নেয় তাহলে আর আপনার ফোন সে খুলতে পারবে না, কেননা আপনি শুধু জানেন যে আপনার যে ঘড়ির টাইম আছে সেই টাইমটাই হচ্ছে আপনার ফোনের পাসওয়ার্ড হবে প্রত্যেক মিনিট পর পর। তাহলে আপনি এই অ্যাপটা ইউজ করতে পারেন। শুধু একটা কথাই আপনার মাথায় রাখতে হবে যে আপনার ফোনে যে টাইমটা আছে সেই টাইমটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড, এটা জানি কেউ না জানতে পারে। তাহলে এবার আসি পরের অ্যাপের দিকে, যেটা হলো ভিসা ম্যাপ। বন্ধুরা, আমরা চাই যে আমাদের ফোনে যতগুলো অ্যাপ আছে সেই অ্যাপগুলো আমাদের পারমিশন ছাড়া আমাদের ক্যামেরা বলুন মাইক্রোফোন বলুন ইউজ না করে। তাহলে বন্ধুরা, এরকমই কিছু অ্যাপ আছে যেগুলো আপনার অজান্তে আপনার ফোনের ক্যামেরা আপনার ফোনের মাইক্রোফোন ইউজ করতে থাকে। তাহলে এইসব অ্যাপগুলো আপনি কীভাবে জানবেন সেটার জন্য আপনি এই ভিসাম অ্যাপটা ইউজ করতে পারেন, যেখানে এই অ্যাপটা আপনাকে আপনার স্ক্রিনের ডান দিকে দুটো ডট দেখাবে, একটা হচ্ছে ইয়েলো কালার ডট আর একটা হচ্ছে গ্রিন কালার ডট, যেখানে ইয়েলো কালার ডটের মানে হচ্ছে আপনার ফোনের মাইক্রোফোন কোনো একটা অ্যাপ ইউজ করছে আর যেখানে সবুজ ডটের মানে হচ্ছে কোনো একটা অ্যাপ আপনার ফোনের ক্যামেরা ইউজ করছে। এবং একসাথে যদি দুটো ডট আপনাকে দেখায় তাহলে মনে করবেন যে কোনো অ্যাপ আপনার মাইক্রোফোন এবং ক্যামেরা দুটোই ইউজ করছে। তাহলে আপনারা এই অ্যাপটাকে ইউজ করতে পারেন বন্ধুরা, যেখানে আপনার সিকিউরিটিটা একটুখানি বেড়ে যাবে। তাহলে এর পরের অ্যাপের দিকে আসি, যেটা হলো মাইক্রোসফট এজ কিংবা হচ্ছে কেক ব্রাউজার। তাহলে বন্ধুরা, আমরা সবাই ব্রাউজার ব্যবহার করি, যেখানে আমরা আমাদের ডিফল্ট ব্রাউজার আমাদের ক্রোম ব্রাউজারকে কিংবা গুগল ব্রাউজারকে রাখি, কিন্তু তার থেকেও একটু বেশি প্রাইভেসি অ্যাপ আছে যেটা হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজার, যেখানে আপনি আপনার যে ব্রাউজিং করার সময় যেসব অ্যাডগুলো আসে সেসব অ্যাডগুলোকে আপনি ডাইরেক্টলি ব্লক করতে পারবেন, মানে স্ট্রিক্টলিভাবে ব্লক হবে। তারপরে আপনি আপনার সিকিউরিটিটাকে বাড়াতে পারেন, মানে যে সাইটে আপনি সার্চ করছেন যেসব সাইটগুলো আপনি ভিজিট করছেন তারা যাতে হ্যাক করতে না পারে আপনাকে সেরকমও ব্যবস্থা করা আছে। এখানে 3টে অপশান আছে সিকিউরিটির, একটা হচ্ছে নর্মাল মোড, একটা হচ্ছে বেসিক মোড আর একটা হচ্ছে এক্সট্রিম মোড। তো এই 3টে অ্যাপ আছে, তো এই 3টের থেকে যেটা আপনার ইচ্ছা সেইটাই আপনি চুজ করতে পারেন, যে যাতে কিনা আপনার সিকিউরিটি এখানে বেড়ে যাবে। এবং এই অ্যাপটার মানে ইন্টারফেসটা ভীষণ ইজি ইন্টারফেস, মানে এখানে ভীষণ সুবিধা হবে আপনি ব্রাউজ করতে এবং ওয়ান হ্যান্ড মানে এক হাত দিয়ে আপনি ইউজ করতে অনেক সুবিধা হবে, যেখানে আপনার পপ আপ মেনু কিংবা সেটিং মেনুগুলো সবকটাই নিচ থেকে আপনাকে স্লাইড করে উপরের দিকে আসতে হবে। আর কেক ব্রাউজারের যদি কথা বলি তাহলে এই অ্যাপটা আপনারা অনেকেই ভিপিএন ইউজ করেন, তাহলে এই অ্যাপটা আপনারা সেই ভিপিএনের জন্য ইউজ করতে পারেন, কেননা এইখানে আপনারা সব যে কটা ভিপিএন আছে সব কটা ভিপিএনই ফ্রিতে পেয়ে যাবেন। তো সেখানে সেজন্য আপনারা এই অ্যাপটাকে ইউজ করতে পারেন, যেখানে ব্রাউজার যেখানে আমরা সার্চ করব সেই জায়গাটাই আপনাকে একটা অপশান দেবে যেখানে লেখা থাকবে ভিপিএন। তো ওই ভিপিএনে আপনি যখন টাচ করবেন টাচ করার সাথে সাথেই আপনাকে বিভিন্ন কান্ট্রির ভিপিএনের সম্বন্ধে বলবে, তো আপনার অটোমেটিক্যালি ভিপিএন কানেক্ট হয়ে যাবে এবং আপনার যে কোনো জিনিস আপনি ভিপিএনে কানেক্ট করে দেখতে পারবেন। তাহলে এর পরের অ্যাপের দিকে আসি যেটা হলো ট্যাপ ট্যাপ। বন্ধুরা আমরা জানি আমাদের ফোনে বিভিন্ন জেস্টার আছে, তো সেই জেস্টারগুলোকে দিয়ে আমরা বিভিন্ন কাজ করাতে পারি এই ট্যাপ ট্যাপ অ্যাপের সাহায্যে, যেখানে আপনারা ডবল ট্যাপ আপনার ফোনের যদি পেছনে এরকমভাবে ডবল ট্যাপ করেন তাহলে আপনার ফ্ল্যাশ লাইট অন হয়ে যাবে, কিংবা আপনি ডবল ট্যাপ করলে আপনার ক্যামেরা অন হয়ে যাবে, কিংবা আপনি ডবল ট্যাপ করলে আপনার যে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে সেটা কাজ করতে স্টার্ট করবে, কিংবা আপনি ডবল ট্যাপ করলে আপনার হোম বাটনে চলে যাবে। তাহলে এইসব অপশানগুলো আপনি এই ট্যাপ ট্যাপ অ্যাপের ভেতরে পাবেন। এই অ্যাপটা এখনও পর্যন্ত ডেভেলপের রয়েছে, এক্স যে ডেভেলপাররা এই অ্যাপটাকে ডেভেলপ করছে। তাহলে এর পরের অ্যাপের দিকে আসি যেটা হলো স্প্লিট ক্লাউড। বন্ধুরা আপনাদের এমন কোনো সিচুয়েশান এসেছে যেখানে আপনি আপনার হেডফোনটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করছেন, মানে আপনি একটা গান শুনছেন, সেই গানটা আপনার বন্ধু পাশে বসে আছে, সেও বলছে আমি হেডফোনটা নেব, আমাকে একটা হেডফোন দে। তাহলে আপনি যখন তাকে একটা হেডফোন খুলে দিলেন আর আরেকটা আপনার ফোনে মানে আপনার কানে লাগানো আছে, তো সেরকম সিচুয়েশানে যেই গানটা চলছে সেই গানটা ধরুন আপনার বন্ধুর ভালো লাগছে না, সে বলল আমার জন্য এই গানটা চালিয়ে দে, কিন্তু আপনি যে গানটা শুনছেন সেটা আপনার ভালো লাগছে। তো সেসব সিচুয়েশানে এই স্প্লিট ক্লাউড অ্যাপটা আপনার ভীষণ ফায়দামন্দ করবে, মানে ভীষণ উপকারী হবে, যেখানে আপনি দুটো গান একসাথে প্লে করতে পারবেন। মানে আপনার যে দুটো ইন্ডিভিজুয়ালি ইয়ারবাজ আছে, তো সেই দুটো ইন্ডিভিজুয়ালি ইয়ারবাজে দুরকম গান একসাথে বাজবে। তো আপনি এই অ্যাপটাকে ইউজ করতে পারেন, যেখানে আপনি ওখানে বিভিন্ন গান সার্চ করার অপশান পাবেন এবং দুটো স্ক্রিন আপনাকে দেখাবে, যেখানে ডান দিকের জন্য একটা স্ক্রিন এবং বাঁ দিকের জন্য আর একটা স্ক্রিন পাবেন আপনি। তাহলে আপনি এই অ্যাপটাকে ইউজ করতে পারেন এবং এই সবকটা অ্যাপের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন। এই হলো বেস্ট 5টা অ্যাপ। তাহলে আজ এই পর্যন্ত, ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখনও পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক এবং শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। টাটা।